এসেছি SNT বাস স্ট্যান্ডের সামনে, এখন বাস স্ট্যান্ডে আছি। এই বাস স্ট্যান্ড দিয়ে বাস ধরবো, এই বাসটা উঠবো। সো ফাইনালি আমরা সেভেন সিস্টার ওয়াটারফলসের সামনে চলে এসেছি। নামে সেভেন সিস্টার, একটাই তো ওয়াটারফল দেখা যাচ্ছে। চলো চলো সামনে যাওয়া যাক। গোপে সেভেন সিস্টার ওয়াটারফলস উই আর কামিং। নামের সঙ্গে যেও না, সাতখানা ওয়াটারফল তোমরা দেখতে পাবে না। নামটা হচ্ছে সেভেন সিস্টার। হ্যাঁ, অনেক পাগলা বলবে সাতটা কোথায় সাতটা কোথায়। নাম হচ্ছে সেভেন সিস্টার। প্রাকৃতিক দুর্যোগের জন্য জায়গাগুলো সব ভেঙে চলে গেছে, আগে নাহলে এখানে দাঁড়ানো যাবে। এই নতুন মেরামত করা হচ্ছে এই জায়গাটা। আগে যে প্রাকৃতিক দুর্যোগটা হলো তার জন্য এখানে সব ভেঙে চুড়ে গেছে, নতুন করে আবার এগুলো মেরামত করা হচ্ছে। এইটা পুরোই বন্ধ ছিল, এতটাও আসা যেত না আগে। আগে ব্রিজ পর্যন্ত আসা যেত, এখন এতটাও আসতে পারছে এক মাস পর। সব খাওয়া শেষ, একজন মাংস, দুজন মাছ, ডবল মাছ, সিঙ্গেল চিকেন, আর এটা আমার থালা খালি হয়ে গেছে। Thank you.
সো ফাইনালি আমরা লাচুংয়ে চলে এসেছি। আমাদের আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলো, এখানে রাত্রেবেলা পুরোই প্রায় অন্ধকার হয়ে থাকে, কোনো আলো ফালো পাওয়া যায় না। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ অন করে ভিডিও করছি, মারাত্মক ঠান্ডা, কম করে কত হবে, 2-3 ডিগ্রি হবে। আমরা ভেবেছিলাম বরফ হবে, কিন্তু কোনো বরফ নেই, কারণ এখন টেম্পারেচার 0 ডিগ্রির নিচে যায়নি, তাই এখন কোনো বরফ নেই। তো আমরা হোটেলে দুটো দাদা আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে বরফ কেন নেই। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে সব কিছু উঁচু নিচু। আমি যে উঠছি, আমার একটু ব্রিদিংয়ের, আমার কথাবার্তা দিয়ে বোঝা যাচ্ছে আমার ব্রিদিংয়ের কী হচ্ছে। তো আর কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, দুটো দাদা ছিল, সে তারা বললো যে কি 2 দিন আগেই বরফ পড়ছিল, আমরা 2 দিন আগেই বরফ পড়ছিল, এখন টেম্পারেচারটা একটুখানি বেড়েছে বলে বরফটা পড়ছে না। আমার বললো নাকি কাল ভোর 5টায় উঠলে আমরা বরফ দেখতে পাবো, ভোর 5টায় উঠে থাকলে তখন টেম্পারেচার নাকি 0 ডিগ্রির নিচে নেমে যায়, তখন হালকা হালকা বরফ পড়ে, বাট ভাগ্যে থাকলে আবার বরফ। এমনিতেও আমরা ইয়ামথাম ভ্যালি যাবো, ওখানে বরফ দেখতেই পাবো, 0 পয়েন্ট যাবো, কালকেই যাবো। সো গুড মর্নিং এভরিওয়ান, এখন আজকে রোববার আর এখন সকাল 6:20 প্রায়, আমরা 5টায় উঠে পড়েছি, এখন বেরোচ্ছি বাইরে। বাইরের একটা দৃশ্য দেখাচ্ছি তোমাদের, এত সুন্দর দৃশ্য আমাদের হোটেলের বাইরে, পুরো এখান দিয়ে বরফের পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য। তারা ওই সিঁড়িটা দিয়ে আমি উঠে যাচ্ছি, উপরে উঠে গিয়ে দেখাই। আজকে আমার এখান থেকে ফেভিকুইক কিনে নিয়েছি, আমার সেলফি স্টিকটা ভেঙে গেছিলো, ওটাকে জোড়াবো, জুড়িয়ে ভালো করে ভিডিও করতে পারবো। এই তো বরফের পাহাড় নেই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের হোটেল, এই অরেঞ্জ কালারেরটা, আর এই রেড কালারের বাড়িটায় ওই হোটেল যারা মেনটেন্স করে তারা থাকে। বাবা, পাহাড়ের মধ্যে দিয়ে যে হাওয়া বইলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা হচ্ছে, একটু জুম করে নিয়ে নিচে এই যে রাস্তা বেয়ে যাচ্ছে, পুরো ঢালু রাস্তা, এখানে যেভাবে গাড়ি চালায় এইভাবে এই রাস্তা দিয়ে, ড্রাইভারদের ড্রাইভিং স্কিল বিশাল হাই লেভেল, আমাদের কলকাতায় গাড়ি চালানো আর এখানে গাড়ি চালানো পার্থক্য, বিশাল পার্থক্য। ও ভাই কি সুন্দর, ওই উপরে ওই উপরে উঠতে হবে, ওই ওই উপরে ওই উপরে ওই ওই যে উপরে যাবো আজকে, এই উপরটা যাবো আজকে, ঠান্ডায় 2 ডিগ্রি টেম্পারেচার হবে 0 নিচে এলে তো বরফ পড়ে যেত, বরফ তো পড়ছে না, সুতরাং 2 ডিগ্রি হবে। অ্যাকচুয়ালি উইন্ড 3 ডিগ্রি, কত মাইনাস দেখাচ্ছে, মাইনাস আছে এখন, তা মাইনাস নয়, মাইনাস হলে বরফ পড়বে ভাই, আও বাম জল বরফ হয়ে যাবে, এই মাইনাস 6 দেখাচ্ছে, ম্যাপে দেখাচ্ছে -6, কিন্তু আমার মনে হয় না -6 আছে, আমার মনে হয় বড় জোর 1-2 ডিগ্রি হবে, বুঝতে পারছো? আমি উইথাউট গ্লাভসে আছি, আমার হাত তো পুরো জমে যাচ্ছে, আমি বুঝতে পারছি, নাক দিয়ে আমার সর্দি বেরোচ্ছে, দৃশ্য দেখার আনন্দে সব ভুলে গেছি, ঠান্ডা মান্ডা আর কি বলবো।
আজকে আমরা জিরো পয়েন্ট আর আমতাম ভ্যালি ঘুরে এসে দুপুর নাগাদ ওইখানটা ট্রেকিং এ উঠবো। কিভাবে এই রাস্তা দিয়ে বেবে ওই পর্যন্ত যাব, তারপর ওইখান থেকে ওখানে যাওয়ার চেষ্টা করব। আমরা তো পাহাড়ি মানুষ না, যতটা পারবো ততটা যাবো আর কি, যতটা পারবো। আমাদের হোটেলের ওপরেই বরফের পাহাড়, ও কি অবস্থা, কি বাঘ দেখলি? প্রাকৃতিক বিপর্যয়ের পর এটা হচ্ছে অল্টারনেট রুট, যেটা সিকিম গভর্নমেন্ট থেকে নতুন চালু করেছে, ব্রিজটা নতুন ক্রিয়েট করা হয়েছে। এখানে এখন গভর্নমেন্ট থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে অক্সিজেন নিতেই হবে, অক্সিজেন না নিলে ওপরে গিয়ে ধরবে, বিকজ ক্যাজুয়ালিটি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তো আমরা এখানে চেকপোস্টে ওই চেকিংয়ের জন্য দাঁড়িয়েছি, আর আমাদেরকে অক্সিজেনও নিতে হলো, একটা 500 টাকা দাম নিয়েছে অক্সিজেনের। তো বিপর্যয়ের সময় এই জায়গাটা, এইখানে কোনো রুটই ছিল না, এখানে কোনো ব্রিজই ছিল না এখানে আগে, আবার আগে অন্য রাস্তা দিয়ে যাওয়া হতো, ওই রাস্তাটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে এটা একটা অল্টারনেট রুট করা হয়েছে। এটা হচ্ছে তিস্তা নদী, এখানে প্রচুর স্রোত। তো আমরা ইয়ামতাম ভ্যালি যাওয়ার পথে একটা ছোট সাইট সিন পড়েছে, তাই এখানে নেমেছি। আমার পেছনে পুরো বরফের পাহাড়, সবাই নেমে গেছে গাড়িতে, আমি একটু পরে নামলাম, আমার একটু একটু কষ্ট হচ্ছিলো কেরম, এটা আমার মনে হচ্ছে আমি মনে প্রচুর জামা কাপড় পরে ফেলেছি, ভাই সাফোকেশন হচ্ছে আমার। ঠিক আছে, পেছনে তো পুরো বরফের পাহাড় আমার পেছনে, ও বাবা আমার সেলফি স্টিকটা ভেঙে গেল, চলো একটু পাহাড়ে ওঠা, ছবি তুলবো, ছবি তুলবো, আমি বুঝি তোমার ছবি তুলবো, পাহাড়টার বাদ দেবো, ছবি তুলবো, একটু উপরে ছাড়ো, বরফের কাছে যাও, বেশি জোরে কথা বলতে পারছি না, আমার কত বলি তোমাকে, আমি বুঝতে পারছি না, আমার হার্টে প্রবলেম হচ্ছে না লাংসে প্রবলেম হচ্ছে, আরে পরে পরে ভয়েস ওভার দিয়ে দেবে পরে, আরে চা না, রিয়াল ফিলিংস কিরম হয় জানতে পারবে সবাই। বরফ তো দেখতে পাচ্ছি আমার পায়ের সামনে, এই দেখো বরফ, চারিদিকে বরফ জমে আছে, ওই পঙ্কজ যাচ্ছে, আমার তো হাইকিং শুজ আছে, এসব পথে আমার চড়া, ঠিক আছে। যাচ্ছি যাচ্ছি আমরা আস্তে 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 ওইখানে যাবো, ঠিক আছে, যখন গড লেভেল ফিটনেস চলে আসবে। দেখো গাইস বরফ, এগুলো ভাই বরফ, এগুলো নুনের ডালা নয়, বরফ, ওরে বাবা, ওরে বাবা, ফাইনালি সাফোকেশন থেকে মুক্তি পেয়েছি, উঠে গেছি ওপরে, সামনেই বরফ, দুবাই এখন ফটোশুট করছে, ফটোশুট মানে ফটো করছে, ফটো তুলছে, পুরো বরফ, পুরো বরফের সামনে, আমি তো ওয়াটার প্রুফ জুতো আছে, আমার চিন্তা নেই, আমি বরফে উঠে পড়েছি, বরফই বরফ, বরফই বরফ, পুড়েছি পুড়েছি পুড়েছি,
কি হয়ে যাবে ভাই? আয় ভাই ক্যামেরা, আয় ব্লগিং, আয় ভাই, বড় পেয়েছি আমরা ভাই। পিছলে যাচ্ছি কিন্তু বড় পে, চল চল। গাইস আমি লাচুংয়ে আছি, এখানে প্রচুর স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে স্নো আর স্নো। ওরে বাবা কি অবস্থা, খারাপ ফুল স্নো পড়ে যাচ্ছে, আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাবো।